নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শুরু হয়ে গেছে নবপঞ্চম যুগ, আর এই নবপঞ্চম যুগের ফলে এই আট রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে লটারির সাতটা জুয়া থেকে আপনারা সহজেই হতে চলেছেন কোটিপতি। তো কোন সেই আট সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ নারী, শুভশ্রী। দেখুন, লটারি কিন্তু টোটালটাই ভাগ্যের উপর নির্ভর করে, অর্থাৎ আপনার জন্মছকে যদি লটারির চোখ থাকে তাহলে কিন্তু লটারি লাগবে, আর গোচর ফল যদি পারমিট করে যায় সেক্ষেত্রে কথা বলারই নেই, কারণ আপনার লটারি লাগতে বাধ্য। বর্তমানে কিন্তু গোচর ফল, যে আট রাশির কথা বলতে চলেছি, সেই আট রাশির জন্য অতি উত্তম। তাই আপনি এই আট রাশির মধ্যে যদি পড়েন সেক্ষেত্রে কিন্তু লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে, জুয়া থেকে আপনারা সহজেই হতে চলেছেন কোটিপতি, কারণ নবপঞ্চম যোগের ফলে এই আট রাশি কোটিপতি হতে চলেছে। তার জন্য আপনাদেরকে আপনাদের জন্মছকে রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে, অর্থাৎ রাহু গ্রহ শুভ রয়েছে কি না, সেটা অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। বা আপনার যদি শুভ না থাকে, আপনার ফ্যামিলির কারো তো রয়েছে, তাকে দিয়ে লটারি কাটান আর হয়ে যান কোটিপতি। তার জন্য আপনাদেরকে একটি কথাই আমি বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছক দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের লটারির চোখ রয়েছে কি না, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই আট সৌভাগ্যশালী রাশি যারা এই নবপঞ্চম যোগের ফলে লটারি থেকে কোটিপতি হতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই নবপঞ্চম যোগের ফলে লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। তাই আর দেরি কিসের, এখন থেকেই নিজের লাককে একবার ট্রাই করে দেখুন, এবং অবশ্যই আপনার জন্মছক বিচার করার পর আপনার লাককে ট্রাই করবেন, নচেত আপনার মূল্যবান পয়সা নষ্ট হয়ে যেতে পারে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই নবপঞ্চম যোগের ফলে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি। তাই আপনারাও নিজের লাককে একবার ট্রাই করুন, দেখুন আপনাদের লাকে লটারির যোগ রয়েছে কি না। কিন্তু তার আগে অবশ্যই আপনাদের নিজস্ব বার্থ চার্টকে একবার অ্যানালিসিস করে দেখে নিন, আপনাদের লটারির যোগ রয়েছে কি না, নচেত আপনাদের মূল্যবান পয়সা নষ্ট হয়ে যেতে পারে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। তাই আপনারাও এই নবপঞ্চম যোগের ফলে কোটিপতি হতে চলেছেন। তাই আপনারা অবশ্যই আপনাদের জন্মছকটি বিচার করার পর লটারিটি কাটুন, নচেত আপনাদের মূল্যবান পয়সা নষ্ট হয়ে যেতে পারে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও নবপঞ্চম যোগের ফলে লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। তাই আপনারাও নিজের লাককে একবার ট্রাই করতে পারেন, কিন্তু তার আগে আপনারা অবশ্যই নিজের জন্মছককে একবার বিশ্লেষণ করে নিন আর জেনে নিন আপনাদের লটারি লাগার যোগ রয়েছে কি না, যদি না থাকে তাহলে আপনার পয়সাটি নষ্ট হয়ে যাবে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও
এই নবপঞ্চম যোগের ফলে লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে ফাটকা থেকে হতে চলেছেন কোটিপতি। তাই আপনারাও নিজের লাককে একবার ট্রাই করতে পারেন। কে জানে আপনার জীবনে লটারি লেগে কোটিপতি হওয়ার কথা ছিল। তবে তার আগে অবশ্যই আপনাদের নিজস্ব জন্মছকটি একবার বিচার করে নিন আর জেনে নিন আপনাদের লটারি লাগার যোগ রয়েছে কি না। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে ফাটকা থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। তাই আপনারাও নিজের লাককে ট্রাই করুন এবং তার আগে অবশ্যই আপনাদের নিজস্ব জন্মছকটি বিচার করে নিন আর জেনে নিন আপনাদের লটারির যোগ রয়েছে কি না। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে ফাটকা থেকে হতে চলেছেন কোটিপতি। তাই আপনারাও নিজের লাককে একবার ট্রাই করে নিন আর জেনে নিন। তার আগে আপনারা নিজের জন্মছকটিকে অ্যানালিসিস করে দেখে নিন কোনো অ্যাস্ট্রোলজির কাছে যে আপনাদের লটারির যোগ রয়েছে কি না, নচেত আপনার মূল্যবান পয়সা নষ্ট হয়ে যেতে পারে। এরপরে যে লাস্ট এবং আট নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে ফাটকা থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি। তাই আপনারাও নিজের লাককে একবার ট্রাই করতে পারেন, কিন্তু তার আগে আপনারা নিজের জন্মছকটি একবার বিশ্লেষণ করে দেখে নিন যে আপনাদের লটারি লাগার যোগ রয়েছে কি না। যদি থাকে তাহলে লটারি কাটুন, নচেত কাটবেন না, না হলে আপনার মূল্যবান পয়সা নষ্ট হয়ে যেতে পারে। তো এই ছিল নবপঞ্চম যোগের ফলে আট রাশি যারা লটারি থেকে কোটিপতি হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।